আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু শীত পড়া শুরু হয়ে গেছে, শীতে হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু ঠান্ডার প্রবলেমটা আমরা আমাদের খামারে দেখতে পাই। আসলে আজকে এই যে আমার হাতে একটি গাছ দেখতেছেন, যেটা দিয়ে হচ্ছে আমি এদেরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার চেষ্টা করি বা এদের একটা প্রাথমিক চিকিৎসা দিতে পারি। বা অনেকেই যে প্রশ্নটা করেন যে সুস্থ অবস্থায় মুরগিকে ওষুধ প্রয়োগ করা যায় কিনা, যেমন ঠান্ডা লাগেনি কিন্তু লাগতে পারে, সেটা আসলে না লাগার জন্য পূর্ব নির্ধারিতভাবে কী চিকিৎসা করা যায়, তো সেটার চিকিৎসা হচ্ছে এই যে আমার হাতে যে গাছটা দেখতেছেন এটা। এবং অনেকেই হচ্ছে ছোটো পরিসরে মুরগি পালন করেন, যেমন 5-10টা মুরগি পালন করতেছেন, সেই ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় মুরগির ঠান্ডার ওষুধের ডোজ সেটা অনেক ব্যয়বহুল, 500, 700, 800 টাকা হয়ে যায়। তো এই প্রাকৃতিকভাবে কিন্তু অল্প মুরগিগুলোকে আমরা ভালো রাখতে পারি। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা তুলসী গাছ, বা আমরা দেখা যায় কি আসলে মানুষের ঠান্ডার ক্ষেত্রে অথবা কাশির ক্ষেত্রে আমরা এটা খেয়ে থাকি বা এটা রস খেয়ে থাকি। তো আসলে এটা কীভাবে প্রয়োগ বিধি করতে হয়, কীভাবে মুরগিকে খাওয়াতে হয় এবং এটার সাথে আসলে কোন উপাদানগুলো অ্যাড করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, এটা হচ্ছে তুলসী পাতা। এটার সাথে হচ্ছে আমরা ব্যবহার করি আদা। তো আদা যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার এদের খাবার যে রুচিটা থাকে অথবা আপনার অনেকের দেখা যায় খাবার হজম হচ্ছে না, সেটারও কিন্তু একটা ভালো রেজাল্ট আসে। তো আমরা এইগুলোকে পানির সাথে মিক্স করে খেতে দেই। তো দেখা যায় অনেকে খাবারের সাথে দিতে চান, খাবারের সাথে আসলে প্রাকৃতিক যে উপাদানগুলো থাকে সেগুলো অনেক সময় দিতে গেলে আপনার কিছু প্রাকৃতিক উপাদান থাকে তিক্ত অথবা ঝাঁঝালো, সেই কারণে হচ্ছে আপনার খেতে চায় না। তো পানির সাথে দিলে হয় কি, খুব সহজেই কিন্তু আপনার মুরগিগুলো খেয়ে নেয়। তো আমরা এই তুলসী পাতাকে ভালোভাবে একদম পিষে এখান থেকে আমরা রস বের করব। এই রস বের করে আমরা পানির সাথে খেতে দেব। তো পানির সাথে খেতে দেওয়ার সাথে হচ্ছে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন তুলসী পাতার রস 1 লিটার পানিতে 1 চামচ অথবা 5 ml, এটার সাথে 1 লিটার পানিতে আদার রস 1 চামচ অথবা 5 ml সম পরিমাণ নিয়ে মোট হচ্ছে 2 থেকে 10 ml 1 লিটার পানিতে মিক্স করবেন। এবং যেহেতু এখন শীতকাল, কুসুম গরম পানিটা দেওয়া মুরগির জন্য সবচেয়ে বেটার। যেমন একদম ভোরে দেখা যায় কুয়াশা পড়ে, সেই কুয়াশা থেকে আপনার ঠান্ডা লাগতে পারে অথবা ঠান্ডা একটা আবহাওয়া থাকে, তো ঠান্ডা পানিটা না দিয়ে কুসুম গরম পানি দিতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে সেই কুসুম গরম পানিটাতে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করবেন, এতে করে এটার আসলে খাবারের যে স্বাদটা, মানে এই যে পানি মিশ্রিত অথবা এই উপাদানের রস মিশ্রিত পানিটা, সেটা মুরগি খুব সুন্দর করে খাবে। এটা হচ্ছে একটা ছোট্ট বিষয়। তো এভাবে হচ্ছে আমরা আমাদের যেই মুরগিগুলো রয়েছে, যেমন দেখা যায় আমার এখানে যে সুস্থ মুরগিগুলো রয়েছে, সেই সুস্থ মুরগিকে এভাবে সপ্তাহে 1-2 দিন আপনি দিতে পারেন অথবা 10-12 দিন পর পর হচ্ছে আপনি 2 থেকে 3 দিন করে 1 বেলা করে দিতে পারেন। তো এতে করে মোটামুটি ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা অনেকটা কম থাকবে বা কমে আসবে। তো এটা হচ্ছে একদম সহজ একটা ট্রিটমেন্ট, বা সহজ হচ্ছে একটা প্রাকৃতিক চিকিৎসা যেটার মাধ্যমে আসলে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়। বা অল্প মুরগি যাদের আসলে ওষুধ কেনার যে প্রবলেম ফেস করতে হয় সেগুলো থেকে আপনাকে খুব সহজে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। তো আশা করি আমাদের আজকের এই ভিডিও থেকে মোটামুটি আসলে ঠান্ডার যে অগ্রিম ডোজ অথবা দেখা যায় কি আসলে সুস্থ অবস্থায় মুরগিকে যারা ওষুধ খাওয়াতে চান পূর্ব নির্ধারিত ডোজ হিসেবে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।